বুঝতে পারে না, ওই একজনা বাসে চড়ছে, তো পুলিশ বলছে বেটা উতরো উতরো, তো উ তখন বলছে কি আমি চড়তে গেছে দৌড়িয়া চড়, ই তখন ধড়ফড় করে চড়তে গেছে, মানে হিন্দি কথা তোর বুঝে না, ই দৌড়িয়া চড়তে গেছে, পুলিশটা তখন রেগে দূর রুলাটোর পাচা দিকে বলছে সালারা উতরা থেকে নামাই ভালো ছিল, তোর হিন্দি বুঝে না, কি বলছে উতরা থেকে নামাই ভালো ছিল, উতরো উতরো করে ধান খুঁজে চড়তে গেলে দৌড়িয়া চড়ে তোর মারছে, তো ওইরকম মানে আপনারা সবই বুঝতে পারছেন, আমরা তার সব বুঝতে পারি না, বাঙালি মানুষ বুঝতে পারলেন, ওই একটা মাইয়া লোক একটা লোকের উপরে কেস করে দিয়েছে, তো কেস করে দিয়েছে, দেখ কোর্টে হাকিমের সামনে যখন গেছে তো মাইয়া লোকটাকে টিকটিকিতে চড়ালছে, দেখ হাকিম জিজ্ঞাসা করছে এই লোকটা কি তোমাকে মেরেছিল, ই ভাটিয়া ভাষাতে ঢ্যাঁড় বাংলাতে কেছে না মারেনি, হাকিম লিখে দিলে না মারেনি, লোকটা তোমাকে কিছু বলেনি না কিছু কহেনি, লিখে দিলেন না কিছু কহেনি, হাকিম বলছে লোকটা কি আসলে নির্দোষ, হ্যাঁ আসলে নির্দোষ, লিখে দিলেন হ্যাঁ আসলে নির্দোষ, দেখেন ই তখন হাকিম বলছে যে এই লোকটা আসলে নির্দোষ কিছু বলেনি, এর উপরে আঞ্জাম দেওয়া হয়েছিল, বিনা কামে কেস করা হয়েছিল, তো লোকটা বেমেয়াদি খাল্লাস করে দেওয়া হলো, খোঁজে কী খেয়ে পড়েছিল, লাল খেয়ে পড়েছিল না লহু খেয়ে পড়েছিল, একটা কে হাকিম করেছে এটা ভাষা বুঝতে পারে না গায় বাবা রেগে গেছে, তো ও ঢ্যাঁড় বাংলা কোর্টের হাকিম বুঝেছি ভাই, এগুলা কথার মানে ও জানে, হ্যাঁ এই রাগে আমরা যারা পাড়া গ্রামে থাকি ঢ্যাঁড় বাংলা বুঝেছি, রাইগা বলছে নাকি না মারেনি, তাহলে আমাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে না ঠিকই মেরেছে নাকি, কিন্তু হাকিম তো এটা বুঝে না, তো হয়তো আপনারা আমি পিতা কেউ নাই, তো তুমি আমাকে বিয়ে করে নাও, চলো তোমাকে বিয়ে করে নিব নিয়ে চলে যাব, এইবার মেয়েটা বললো ঠিক আছে চলেন বিয়ে করে নিব, এবার ছেলেটা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল কাজী সাহেবের কাছে, কাজী সাহেবকে গিয়ে বললো আমার বিয়েটা পড়িয়ে দেন কাজী সাহেব, এ মেয়েটাকে আমি বন থেকে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, কাজী বলছে হারে খাপা তুই তো গরু চড়া লোক, আর লোকের বাড়ি কৃষাণ খাটিস চাকর খাটিস, তোর তো 2,000-3,000 টাকা মাস বেতন, 2,000-2,500-3,000 টাকা মাসে খাটিস লোকের বাড়ি, তুই এই মেয়েটাকে বিয়ে করে এত সুন্দর মহিলা, আর এর খোরাক জুটাতে পারবি তুই, কাপড় ধরে দিতে পারবি, এত রূপসী তুই বিয়ে করছিস আমাকে দিয়ে দে, তুই বলছে কোন কথা বলছো যে ভাই আমি কুড়িয়ে নিয়ে আসলাম পুড়ে পেলাম আর তুমি বিয়ে করে, বলে হ্যাঁ আমাকে দিয়ে দাও, দুজনে ঝামেলা লেগে গেলো, ঝামেলা লেগে গেলো, তো ঝামেলাটা কে মিটাবে, তো মহিলাটাকে সঙ্গে করে মেয়েটাকে নিয়ে কোর্টে চলে গেলো, বলে চলো হাকিমের কাছে, হাকিমের কাছে ফয়সালা নেব, হাকিমকে গিয়ে বললো হাকিম সাহেব এ ব্যাপার আমি মেয়েটা কুড়িয়ে পেলাম কাজীর কাছে নিয়ে গেলাম বিয়ে করার জন্য, ও বলছে মেয়েটা আমাকে দিয়ে দাও আমি বিয়ে করব, তুমি বলেন তো আপনি ফয়সালা দেন তো আমি বিয়ে করতে পাই না, ওই কাজী সাহেব বিয়ে করতে পাই, বিয়ে করা বিয়ে পড়া কাজী বিয়ে করতে পারে বলেন তো, এইবার তো কোর্টের হাকিম এইবার মুখে কলম ধরে আছে চিন্তা ভাবনা করে, বলছে দেখো তুমি তো রাখা লোকের বাড়ি 2,000-2,500 টাকা মাস গরু চড়াও আর তোমার শরীর ভালো থাকে না, গরু চড়িয়া চড়িয়া গরু গরু গতর গন্ধ করে, আর মেয়েটা তো সুন্দর চেহারার দিকে তাকা যায় না, এক 400-500 টাকার শাড়ি পরিয়া হবে না, 1,400-1,500-2,000 টাকার শাড়ি পরাতে হবে, আর ইয়ার পিছনে অনেক টাকা খরচ আছে, ইয়ার যেরকম চেহারা ফেস ওয়াশ আর লিপস্টিক লিপ জল আর ফেয়ার লাভলি লাগাতে হবে আর কত রকমের জিনিস তাকে মাখাতে হবে, ভালো ভালো পোশাক দিতে হবে, তো তুমি বিয়ে করিও না, কাজীকে বলছে তোমারও তো বেতন বেশি নয়, একটা বিয়ে পড়িয়ে তুমি 1,000-1,200-1,500 টাকা পাও, মাসে 2-4টা বিয়ে পড়াতে পাও তোমার কয় টাকা হবে, কাজী সাহেব তুমিও করিও না, রাখাল সাহেব তুমি করিও না, আমি কোর্টের হাকিম আমার 1,00,000 টাকা বেতন, ঘুষ ঘাস নিয়ে 2-4 লাখ টাকা হয়ে যায়, মাসে 5,00,000 টাকা আমার কামাই হয়ে যায়, মেয়েটা আমাকে দিয়ে দাও আমি বিয়ে করে নে, এবার কাজ মানে হাকিম বলছে আমাকে দিয়ে দাও, এবার কোর্টের মধ্যে তাহালকা মেচে গেল, হাল্লা মেচে গেল, তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেল, রাখাল বলছে আমি করব, কাজী বলছে আমি করব, হাকিম বলছে আমি করব, এবার বিচার ফয়সালা কে দিবে ভাই, রক্ষক যদি ভক্ষক হয় তো ফয়সালা কে করবে বলেন, কে দেশ চালাবে, এবার তখন করেছে কে ফয়সালা কে দিবে, যখন কোর্টের মধ্যে মানে ধামালা লেগে গেল, মহিলাটা বলল মেয়েটা বলল ওই কাজী সাহেব শোনো, এ হাকিম সাহেব শুনে শুনালেন আমার কথাটা ভালো করে শুনালেন, আপনারা মানে কাজিয়া করিয়েন না এখানে দাঁড়ান, আর আপনারা তিনজন দাঁড়িয়ে যান আর আমি আগা দিকে দাঁড়াচ্ছি, আর 10 হাত দূরে আমি দাঁড়িয়ে থাকবো, 1, 2, 3 বলবো দৌড়িয়ে যে আমাকে যে আগে ধরে নিতে পারবো ওকে বিয়ে করবো, বুঝতে পারলেন, কোর্টের হাকিম বলছে রে বাপরে এক লাফে তো ধরে নিবো লাফিয়া, মনে মনে ভাবছে ধরতে কতক্ষণ, কাজী সাহেব বলছে আরে দেখি সবারির আগে যা আমি একদম লাফিয়ে পড়ে যাবো ওর উপরে ধরে নেবো একদম,
মানে তিনজন রাখালো হুপ করছে রে, দেখা যাবে। এবার লাগলো দৌড়াইতে 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 ন্যাশনালে ফোর লাইনে যখন উঠেছে, তো হাকিম কোর্টে বসে বসে খেয়া সাধনা পোলট্রি মুরগির মতন হয়ে আছে, হিঁপে গেছে, রোডে দাঁড়িয়ে গেছে, বলছে যা ভাই তোরা বিয়ে করলে যা, উপায় নেই বিয়ে করবো না, যা। ই কাজী আর রাখাল দৌড়াইতে দৌড়াইতে পূর্ণিয়া মোড় গেছে ব্রিজের তলে, ওভার ব্রিজের তলে যায়। কাজী সাহেব বলছে তোর বিহার গোষ্ঠীকে বেশি, যা তুই করেলে আমি যাব না। এইবার মেয়ে রাখাল দৌড়িয়া দৌড়িয়া গরু ঘুরিয়ার পায়ের সুতা ছিঁড়া আছে, মেয়েটার পাচা ছাড়ানে দৌড়িয়ে যাচ্ছে, খাস্তাই ওরা ওই দৌড়াইতে 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 যেদিকে যাচ্ছে মেয়েটার পাশে দৌড়াচ্ছে, যেতে যেতে একটা পাহাড় আছে পাঞ্জরে, যাইয়া মেয়েটা পাহাড়ে চড়ে গেছে। এবার পাহাড়ের চূড়াতে চড়ে গেছে, রাখাল জানের তোকে হড়মড় করে চড়ছিল, পা পিছলে পড়ে গেল, পড়ে গড়তে 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 দূরে যা পড়ে গেছে নামতে, পড়ে যান মানে উঠারও আর হিম্মত পায় না, মানে এত খাইস্তেছে দৌড়িয়া উঠতে পারে না, পড়ে পড়ে চোখ বড় করে মেয়েটার দিকে দেখছে, আর মেয়েটা পাহাড়ের চূড়াতে চড়ে গেলো উপরে চড়ে এরকম মুড়ি বাড়িয়ে দেখছে। মেয়েটা তখন বলছে রে রাখাল কান খুলে শুনে নাও, এক কাজী সাহেব তুমিও শুনে নাও, হাকিম সাহেব তুমিও শুনে নাও, তোমরা আমাকে চিনো না, আমি কে তোমরা জানো না, তোমরা কোন মাস্তান, তোমাদের চাতে বড় বড় মাস্তান আমার পিছনে পড়েছে, সবাই চলে গেছে, সবাই পানি খেয়ে চলে গেছে, সবাই শেষ, আমাকে কেউ টাচ করতে পারেনি, ধরতে পারেনি, আমার পিছনে পড়ে কেউ লাভ করতে পারেনি, সবাইকে ধ্বংস হতে হয়েছে, আর তোমরা আমার পিছনে পড়েছ, আমার নাম তোমরা জানো না, তোমরা ভালো করে শুনে নাও, আমার নাম হচ্ছে দুনিয়া, আমার নাম হলো দুনিয়া, দুনিয়ার পিছনে যে পড়বে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আর আখেরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়ার পিছনে পড়ে কেউ কোনোদিন লাভ করতে পারেনি, আমাকে তোমরা ধরতে পারবে না, আমার পিছনে পড়ে তোমাদের লাভ হবে না, তোমরা আমার পিছনে ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারলেন? তো দুনিয়াতে যারা খুব দুনিয়ার পিছনে পড়ে থাকবে, গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা 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 আর পদ আর এটা ওটা, এটা আমার ওটা আমার, এই আমার ওই আমার ওই আমার, খালি আমার আমার করবে, দুনিয়ার পিছনে যারা বেড়াবে ভাই ওরা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে বরবাদ হয়ে যাবে, দুনিয়াতে হালাক হয়ে যাবে, বুঝতে পারছেন? বেশি দুনিয়া দুনিয়া করিয়েন না, আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করেন। আপনি মনে করেন আমি মরে যাবো, আমার বেটা দান করবে, আমার স্ত্রী দান করবে, আমার বেটি দান করবে, আজকে খেতে পাচ্ছে বলেই আপনার স্ত্রী আপনার উপর মায়া করছে, আপনি খেতে পাচ্ছে ছেলে আপনাকে আব্বা বলে ডাক দিচ্ছে, একটু সিয়ানা হয়ে গেলে আপনাকে আব্বা বলে ডাকবে না, আপনি অচল হয়ে যান, বেটা আপনাকে কিচ্ছু খাবার দেবে না ভালো করে, ওই এক মুড় ভাত মানে খান নেই না খান দিয়ে দিবেন, পোটি খেয়ে থাকেন, বুঝতে সবার একটা ভারী হয়ে যাবেন, আপনার শরীরটা খালি পড়ে যাক, আপনার স্ত্রীর হককেও ভারী, বেটার হককেও ভারী, বেটির হককেও ভারী, পোতার হককে ভারী, সবার হককে ভারী হয়ে যাবেন, বুঝতে পারলেন? সেদিন আফসোস করবেন আর বলবেন আমি মানুষ হইয়া জন্মালাইয়া মানুষের করলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার এক সপকিবে দন্দ নড়িবে, সম্বল হবে মার লাঠি, আমার পুত্র পরিজন সবাই বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, মানুষের করিলাম কি রে মন আমার, সমাজের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্মালাইয়া মানুষের করিলাম কি, বুঝতে পারছেন ভাই? আজকে আপনি 1000 টাকা দান করে দেবেন, বেটা রুকবে হাজি আব্বা কেনে দান করলে, স্ত্রী বলবে হাজি কেনে দান করলে 1000 টাকা, কী দরকার ছিল দান কর, বলতে পারবে? আমার টাকা আমি দান করেছি তোর কিরা নাকি, বলতে পারবেন না? তাহলে আপনি আজকে দান করতে পারছেন, এমন সময় হবেন পরিণতির যাই হয়ে যাবেন, ব্যাটারা আপনার জন্য দান করবে না, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সব রেখে যাবেন, ব্যাটারা কাটামাটি করে ভাগ করবে, আপনার জন্য 10 টাকাও দান করবে না,
বিয়ে বাড়িতে আপনি 4-10 গরু জবাই করে লোককে খিলিয়ে দেন, নাম কামাবের জন্য আপনার নাম হবে না। লোকটা খিলাইতে খিলাইলে গোসকে ঝাল করে দেয়, এত খিলাবেন আপনার নাম হবে না। হবে 10 জবাই করে বিয়েতে খিলান, নাম হবে না, গোস ঝাল। কেউ বলবে গোস দিলে যে ভাই ভালোই খিলাইলে, কিন্তু খালি 2-3 হাড্ডি পড়ে এলো বড় বড়, আনলেন খাইয়াও গেল, বদনাম করে যাবে। আপনার বেটা যদি বেটার খেলে গাড়ি বাড়ি করে যান, হার বাপ সবই করলে, কিন্তু হামাকে বরবাদ করে চলে আলো, বললেন এক এক বেটাকে 2-4 কোটি টাকার মালিক করে যাবেন, তাও বলবে মরতে মরল কিন্তু 20 মেরেই মরল, দেখেন বেটাও বদলাম করবে আপনার। তো এইটা মনে করিয়েন না যে বেটা আমার, বউ আমার, স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আপনার বরবাদ, কিছুই কাজ দেবে না। আপনি যেটা দান করে যাবেন, যেই টাকাটা দান করবেন মাদ্রাসাতে, যেই টাকাটা দান করবেন মসজিদে, ওই টাকাটাই আপনার কাজ দিবে ভাই। আর যেটা দান করবেন না, ওটা আপনার পড়ে থাকলে ব্যাটারা কাটামাটি করে ভাগ করে খেয়ে নেবে, ওটা আপনার অপচয় নষ্ট হবে। আপনি ব্যাটারকে ভরসা করিয়ে না যে ব্যাটারা দান করবে, এটা মনে করিয়ে না। আপনারা দান করেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাতে মসজিদে, আর ফকির মিসকিনকে দান করে যান। যেটা দান করবেন ওটা আপনার, যেটা দান করবেন ওটা আপনার নয়। আপনি যে জামাটা পরে আছেন বলতে পারবেন না এই জামাটা আমার, এখনই মরে গেলে অন্যজন ব্যবহার করবে। আপনার স্ত্রী খুব রূপসী আছে, আপনি মনে করছেন এটা কার স্ত্রী, এটা আমার স্ত্রী। আপনার স্ত্রী না, আপনি এখনই মরে যান, আপনার স্ত্রী অন্যজনকে বিয়ে করে ঘর সংসার করবে, স্ত্রী আপনার নয়। আল্লাহর নবী বলেছেন তুমি যে খাবারটা খেয়েছ, খাবারটা যতক্ষণ তোমার 3 গেট দিয়ে বের হয়ে না পড়বে অতক্ষণ পর্যন্ত তোমার নয়। আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করে গরহজমি করে বদ হজম করে তোমার উল্টি করে মুখ দিয়ে বের করে দেবো, ওটাও খাওয়ার পরেও তোমার নয় যতক্ষণ তুমি পায়খানা না করবে। তোমার কি আছে পৃথিবীতে? খালি মানুষ বলছে এটা আমার, এটা আমার, আমার বলতে কি আছে তোমার? তোমার কোনটা? যেটা তুমি মাদ্রাসায় দান করে দিলাম ওটা তোমার, মসজিদ দান করলে ওটা তোমার, ফকির মিসকিনকে দান করে দিলাম ওটা তোমার, ওই ছাড়া তোমার আর পৃথিবীতে কিছু নাই। তো ভাই রে আমার, আপনি পৃথিবীতে আমার আমার করিয়েন না কিছু আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে যান যেন আপনি মানে লামাহদুদ জিন্দেগে, যেখানে মাস নাই, কাল নাই, বছর নাই, যুগ নাই, কোনো কিছুই নাই হামেশা হামেশার জন্য। ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। আমরা নিন্দের মধ্যে, ঘুমের মধ্যে, মানুষ যখন ঘুম পাড়ে ঘুমের মধ্যে দুনিয়া দিল্লি পাঞ্জাব বোম্বাই ঘুরে, কিন্তু জাগুর চেতন হয়ে যায়, ঘুম ভেঙে যায়, বলে আস্তাগফিরুল্লাহ তোবা, আল্লাহ আমি এখন 1 হলো বা 2 হলো ঘুমানো, আমি দিল্লি পাঞ্জাব বোম্বাই ঘুরে চলে আসলাম, কত দূর দূর করলাম। ওইরকম মানুষ যখন মরে যাবে ভাই, পৃথিবীটা স্বপ্ন জগতে, দুনিয়াটা স্বপ্নের মতন, আর জাগ্রত জগৎ ওই দুনিয়া, ওইটা জগৎ আছে জাগ্রত জগৎ, ওইখানে মাস হবে না, বছর হবে না, কাল হবে না। যে আপনি ভালো কাজ করে জান্নাতে যাবেন, লাভ মাহদুদ জিন্দিগি হামেশা হামেশার জন্য, চিরস্থায়ের জন্য আপনি জান্নাতে আরম্ভ করবেন। আর যদি ভালো কাজ করে না যান, দান ধ্যান করে সাদকা জিকির করে পৃথিবী থেকে যদি না যান, তাহলে হামেশা হামেশার জন্য লামাদু জিন্দিগি আপনাকে জাহান্নামে আজাব ভোগ করতে হবে ভাই, জাহান্নামের সাজা ভোগ করতে হবে, আপনার রিহাই নাই। তো বুঝতে পারছেন? আসেন ভাই আল্লাহর রাস্তায় কিছু মাদ্রাসাতে দান করেন, দিনের শিক্ষা দেন ছেলেপিলেকে, যদি ছেলেপিলেকে শিক্ষা না দেন বোকা করে মূর্খ করে রাখেন। আপনাদের এলাকায়, আমাদের এই এলাকার মধ্যে, আপনাদের ডাংরাঘাট গ্রামটা, গ্রামের মধ্যে আমি এখনও ঢুকিনি, প্রবেশ করিনি, কিন্তু গ্রামটা শুনেছি এত আলেম আছে, এত আলেম আছে, আল্লাহ আকবার, যে আল্লাহ মনে হচ্ছে যে এলেমখানি ঢেলে দিয়েছে ডাংরাঘাটে, আর বিশাল বিশাল আলেম, আল্লাহ পাকের নিয়ামত বসে গেছে। কিন্তু ভালো করে শুনেলেন ভাই, যে আপনারা দান ধ্যান করেন, সাদকা করেন, খায়রাত করেন, পরকালের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করেন, সুগার করেন, যেন আখেরাত আমি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আর যেন আমরা ভালোভাবে ওখানে থাকতে পারি। এই দুনিয়ার ভালাই ঢুঁড়িয়েন না, দিন যাবে, দিন শেষ হলে রাত আসবে, রাত শেষ হবে দিন আসবে, গরমকাল শেষ হবে ঠান্ডাকাল আসবে, ঠান্ডাকাল শেষ হবে বর্ষাকাল আসবে, বর্ষাকাল শেষ হবে এই বছর আসলো 2021, ফের 22 আসবে, 23 আসবে, বছরের পর বছর আসবে, কিন্তু মরে যখন যাবেন আর এই 2000 আর 3000 আর 5000 আসবে না, ঠান্ডাকাল, গরমকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল আর আপনার বসন্তকাল কিছুই আসবে না। একবারে আপনি ওখানে লামাহদুদ জিন্দিগি, আপনি যে কর্ম করে যাবেন ওই ফল পেতে থাকবেন ভাই। তো আপনারা একটু আল্লাহর ওয়াস্তে দান ধ্যান করেন, এই মাদ্রাসায় ছেলেপিলেকে তালিম দেন, দিনের শিক্ষা দেন, যদি না দেন ছেলেকে মূর্খ করে রাখেন, তাহলে এই ছেলে আপনি যখন মরে যাবেন সিথানে দাঁড়িয়ে যদি বেটা বেটি মূর্খ হয়, তো রাব্বের হামহুমা কামা রাব্বানি সাগিরা বলতে পারবে না।
রব্বানাক ফেরেলি বলে বলে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, এই কথাটা বলতে পারবে না, জানে না কোথা থেকে বলবে। তো আপনারা এই ছেলেকে দিনের শিক্ষা দেন, মাদ্রাসাতে দান করেন ভাই, যে যে পারবেন আছেন কিছু দিন। আর আপনাদের বক্তা আসলো না আসেন, বক্তা ডাকেন, প্রধান বক্তা আপনাদের আছে, প্রধান বক্তা আসছে, ওনার মুখ থেকে ওয়াজ নসিহত শুনবেন ইনশাআল্লাহ। তো বক্তা নিয়ে আসেন, দেরি করিয়েন না, রাত অনেক হয়ে গেল, আপনারা পালাপালি করবেন না, আপনারা বসে থাকেন ইনশাআল্লাহ, ওয়াজ নসিহত আপনারা শুনেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন না, পারেন না ভাই, বুঝতে পারছেন তো? আপনারাও শেরশাহবাদী, আমরাও শেরশাহবাদী, তারপরেও আপনারা বর্ডারে আছেন, মানে বাঙ্গাল বিহারের বর্ডার নাকি, এই বাঙ্গাল এই বিহার, তো বর্ডারে আছেন, আপনারা সবই ভাষা ওয়ালি নল বুঝতে পারছেন। যেমন বাঙালিরা হিন্দি কথা মানে বুঝতে পারে না, ওই একজনা বাসে চড়ছে, তো পুলিশ বলছে বেটা উতরো উতরো, তো উ তখন বলছে কি আমি চড়তে গেছে দড়িয়া চড়, ই তখন ধড়ফড় করে চড়তে গেছে, মানে হিন্দি কথা তোর বুঝে না, ই দড়িয়া চড়তে গেছে, পুলিশটা তখন রেগা দূর উলাটোর পাঁচা দিকে বলছে সালারা উতরা থেকে নামায় ভালো ছিল, তার হিন্দি বুঝে না, কি বলছে উতরা থেকে নামায় ভালো ছিল, উতরো উতরো করে ধান খুঁজে চড়তে গেলে দড়িয়া চড়ে তোমার মারছে। তো ওইরকম আপনারা সবই বুঝতে পারছেন, আমরা তার সব বুঝতে পারি না, বাঙালি মানুষ বুঝতে পারলেন? ওই একটা মাইয়া লোক একটা লোকের উপরে কেস করে দিয়েছে, তো কেস করে দিয়েছে, দেখ কোর্টে হাকিমের সামনে জন গেছে, তো মাইয়া লোকটাকে টিকটিকিতে চড়ালছে, দেখ হাকিম জিজ্ঞাসা করছে এই লোকটা কি তোমাকে মেরেছিল, ই ভাটিয়া ভাষাতে ঢ্যাঁট বাংলাতে কইছে না মারেনি, হাকিম লিখে দিলে না মারেনি, লোকটা তোমাকে কিছু বলেনি না কিছু কহেনি, লেখা দিলে না কিছু কহেনি, হাকিম বলছে লোকটাকে আসলে নির্দোষ, হ্যাঁ আসলে নির্দোষ, লেখা দিলে হ্যাঁ আসলে নির্দোষ। দেখেন ই তখন হাকিম বলছে যে এই লোকটা আসলে নির্দোষ কিছু বলেনি, এর উপরে আঞ্জাম দেওয়া হয়েছিল, বিনা কামে কেস করা হয়েছিল, তো লোকটা বেমেয়াদি খাল্লাস করে দেওয়া হলো, খোঁজে কি খেয়ে পড়েছিল, লাল খেয়ে পড়েছিল না লোহু খেয়ে পড়েছিল, একটা কে হাকিম করেছে এটা ভাষা বুঝতে পারে না গায় বাবা রেগে গেছে, তো ও ঢ্যাঁড় বাংলা কোর্টের হাকিম বুঝেছি ভাই, এগুলো কথার মানে ও জানে, হ্যাঁ এই রাগে আমরা যারা পাড়া গ্রামে থাকি ঢ্যাঁড় বাংলা বুঝেছি, রাইগা বলছে নাকি না মারেনি, তাহলে আমাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে না ঠিকই মেরেছে নাকি, কিন্তু হাকিম তার এটা বুঝে না। তো হয়তো আপনারা আমি কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন কি পারেন না, ওই কোর্টের হাকিমের মতন বুঝতে পারছেন তো? হ্যাঁ মাটির দেহ মাটি খাবে কিসার কর বাসনা, জীবন চরক নিমে যাবে আসমেন মেনা, জীবন চরক নিমে যাবে আসমেন মেনা, আশা করে ঘর বাঁধল সদর বালুর চর, সে ঘর আমার উড়িয়া নীল সরবনা সাজাড়ে, সে ঘর আমার উড়িয়া নীল সরবনা সাজাড়ে, আসল তসবি ফকি কবর তোমার ঠিকানা, জীবন চরক নিমে যাবে আসমিন বেলা, জীবন প্রদীপ নিমে যাবে আসমিন বেলা, বাড়ি বাড়ি কর তুমি এই বাড়ি তো তোমার নাই, আসল বাড়ি যেত হবে রিহা পাওয়া যাবে না, আসল বাড়ি যেত হবে রিহাই পাওয়া যাবে না, জীবন চরক নিমে যাবে আসামে ডুবে না, চলে এসছে। আরে বাবু সাংঘাতিক বাবা, তো ভাই বক্তা চলে এসছে আপনাদের, হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে, আর আপনারা